বসুন্ধরা পি এক্সটেনশন আসলাম প্লট দেখার জন্য পাঁচ কাঠা, কিন্তু প্লট না দেখে চলে যাচ্ছি। আবারও প্লটে যাওয়ার আগে বৃষ্টি চলে আসছে। তো এই দেখেন আমি বৃষ্টির ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি, বৃষ্টির ভিতরে হেঁটে যাচ্ছি, প্লট দেখতে পাচ্ছি না। দেখেন খুবই সুন্দর লোকেশন, কাজ হচ্ছে, বালু নদী হয়ে গেছে, এদিক দিয়ে বাউন্ডারি হচ্ছে। দেখেন এই যে এই বাউন্ডারিটা রিসেন্টলি হয়েছে, 454 নম্বর প্লট পি এক্সটেনশন, 454 নম্বর প্লট। আমি যদি দেখাই একটু ঝুম করে দেখাই, 454 নম্বর প্লট পি এক্সটেনশন, দেখেন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো বাস যারা বসুন্ধরা প্লট পারচেস করবেন বা কিনবেন আমাকে জানাবেন, আমি আপনাদের প্লটটা পারচেস করে নেব। তো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি, ভিতরে গিয়েছিলাম কিন্তু প্লট দেখেছি, এখন চলে যাচ্ছি। আরেকটা প্লট দেখতে পাইনি, তো হচ্ছে পি এক্সটেনশনের ওই পাশে হচ্ছে যে সোলমাইট বলে না, ব্যারাজ বলে ওটা, ব্যারাজ। তো আমি এখন চলে যাচ্ছি, ওই দেখেন ওটা হচ্ছে যে টেম্পু স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, ওখান দিয়ে আমি চলে যাব। আর ওখানে আরেকটা ইয়ে আছে, আপনি এই যে আমি জুম করে দিচ্ছি, ওখানে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দিয়ে ফি এক্সটেনশন টুতে যায়। মানে ফি এক্সটেনশনের কয়েকটা পার্ট আছে, মাঝখান দিয়ে বালু নদী, নদী পার হয়েছে, এটা হয়েছে, মানে এজন্য আর কি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, কারণ হচ্ছে যে মাঝখান দিয়ে যেহেতু লেক থাকে তো একটু জন্য ডিস্টেন্স হয়ে যায়, তো এই জন্য। তো ভালো থাকবেন আপুরা, আমি আস্তে আস্তে চলে যাচ্ছি, অনেক ঘাস হয়ে যাচ্ছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি বসুন্ধরা ফি এক্সটেনশন থেকে। ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং আপনাদের যাদের প্লট আছে আত্মীয়স্বজন আমাকে জানাবেন যে সুমন ভাই এই প্লটটি আমি বিক্রি করতে চাচ্ছি, আমি মার্কেট পাই যে আপনাদের প্লটটা কিনে নেব, কোনো সমস্যা নেই। তো ভালো থাকবেন, আমি আসলে অনেক কথা বলি, আসলে আরও কথা বলতে চাই কিন্তু যতটুকু সম্ভব বলে দেই, ঠিক আছে? এত মানে ডিপলিভাবে বলছি না, ইনশাল্লাহ আপনাদের আস্তে আস্তে প্রশ্ন করলে আমি উত্তর দিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।